বাংলাদেশ বিশ্ববাংকের সম্পর্কের 50 বছর উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশীরা সারা আমেরিকা থেকে আমরা আজকে ডালাস এয়ারপোর্টে সমবেত হয়ে ওনাকে রিসিভ করলাম অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি শত কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি দেশের পর দেশ সফর করে বেড়াচ্ছেন শেখ হাসিনা ওয়াশিংটনে পৌঁছানোর আগেই তিন খাতে 13,000 কোটি টাকারও বেশি অর্থ সহায়তার অনুমোদন বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংক ইউএনডিপি এদের টাকাগুলো ঠিক মতো ব্যবহৃত হয় না বাংলাদেশ এই ক্ষেত্রে এই ডিফেক্টিভনেসটা খুব বেশি এবং এই জন্য ওয়ার্ল্ড ব্যাংক আমাদের নিয়ে গর্বিত দেখছিলেন প্রধান শিরোনাম সকালের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত এবার অন্যান্য শীর্ষ সংবাদ কাটলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার দেয়া ঋণ পরিশোধের জটিলতা মার্কিন ডলারে নয় অর্থ শোধ হবে চীনা মুদ্রা ইউয়ানে সিদ্ধান্ত ঢাকা মস্কোর কাল শুরু এসএসসি ও সমমান পরীক্ষা অংশ নেবে 20 লাখের বেশি পরীক্ষার্থী সব কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই কঠোর ব্যবস্থা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চলতি অর্থ বছরে 17 মেট্রিক টন স্বর্ণের বার বৈধ করেছেন প্রবাসীরা রাজস্ব 294 কোটি টাকা অন্য দেশে পাচার হয়েছে কিনা হচ্ছে তদন্ত কক্সবাজারে ট্রলার থেকে 10 মরদেহ উদ্ধার নিয়ে এখনও ধোয়াশা নিহতদের ডাকাত দাবি করে হত্যাকাণ্ড ভিন্ন খাতে নেয়ার অভিযোগ অন্ধকারে পুলিশ এবং এবার ঈদ যাত্রা শুধু স্বস্তিরই না দুর্ঘটনাও কমেছে 80 ভাগ গত বছর সড়কে ঝরেছে 400 প্রাণ এবার 65 মহাসড়কের পরিধি বাড়ায় কারণ বলছেন বিশেষজ্ঞরা